ইঁদুর কাগজ কিংবা কাপড় না খেলেও সবকিছু কেটে সাবাড় করে। এই ইঁদুরের কারণে বিমান দুর্ঘটনায় মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী। কিন্তু ইঁদুর সবকিছু না খেলেও কেন কাটে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হ্যামিলন নামে ছোট্ট সাজানো সুন্দর একটি শহরের মানুষের ইঁদুরের কারণে খুব দুঃখ। ঘরে বাইরে স্কুলে সব জায়গায় ইঁদুর। তখন শহরবাসীকে ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচাতে হাজির হলেন এক বাঁশিওয়ালা। তারপর বাঁশি বাজাতে বাজাতে ঘুরতে থাকলো হ্যামিলনের পথে। সে বাঁশির এক অচেনা সুরের আকর্ষণে শহরের হাজার হাজার ইঁদুর দল বেঁধে ছুটছে লোকটির পেছনে পেছনে। তার বাঁশির অদ্ভুত সুরে সব ইঁদুর একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল ভেজার নদীতে। ঘটনাটি 1284 সালের হলেও এখনও ইঁদুরের যন্ত্রণায় কারো কারো জীবন অতিষ্ঠ। গ্রাম কিংবা শহর, কাঁথা বালিশ থেকে শুরু করে ফসলের মাঠ, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, পানির পাইপ অথবা ধাতব যন্ত্র, কোনো কিছুই রেহাই পায় না ইঁদুরের হাত থেকে। সবকিছুই কেটে কুচি কুচি করে ফেলে ছোট্ট এই প্রাণীটি। আকারে ছোট হলেও এর যন্ত্রণায় অতিষ্ঠ মানুষের জীবন। কাপড় বা আসবাবপত্র এসব কোনো কিছুই ইঁদুরের খাদ্য তালিকায় নেই। তাহলে কেন সবকিছু কেটে কুচি কুচি করছে এই প্রাণীটি? এর পেছনে রয়েছে ইঁদুরের বাঁচা মরার প্রশ্ন। মূলত এদের দাঁত জীবনে একবারই উঠে এবং সামনের দাঁত আজীবন বড় হতে থাকে। নিজের এই দাঁতকে ছোট রাখতেই তাদের দাঁত দিয়ে কাটাকাটি করে যেতে হয়। ইঁদুর যদি কাটাকাটি না করে তাহলে তাদের সামনের দাঁত অতিরিক্ত লম্বা হয়ে মুখমণ্ডল ভেদ করে বাইরে বের হয়ে আসে। এমনকি এটি মস্তিষ্কে আঘাত করে ইঁদুরের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আর এ কারণেই ইঁদুর সামনে যা পায় তাই কাটতে থাকে। এরা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কাটাকাটি করে থাকে, ফলে ইঁদুর যা খায় তার দশগুণ নষ্ট করে কেটে কুটে। তবে ইঁদুরের এই কাটাকাটি স্বভাবের কারণে বড় দুর্ঘটনা ঘটার নজিরও রয়েছে। এক অনুসন্ধানে উঠে এসেছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী এক প্লেন দুর্ঘটনায় মারা যান। ধারণা করা হয় এই দুর্ঘটনাটাও ঘটেছিল ইঁদুরের এই কাটাকাটি স্বভাবের কারণেই।